নামী চলচ্চিত্র নির্মাতা, যার হাত ধরে বহু তারকা উঠে এসে ঢাকাতে অট্টলিকা গড়েছেন, চালান দামি গাড়ি। অথচ সেই নেপথ্যের মানুষটি আজ নিজের স্ত্রীর চিকিৎসা করাতে অন্যের দ্বারস্থ হয়েছেন, অন্যের সহায়তার জন্য নিভৃতে ঘুরে বেড়াচ্ছেন, এমনটাই জানালেন চিত্রনায়ক অনন্ত জলিল, যে চলচ্চিত্র পরিচালক সমিতিও কিছু করতে পারেনি তার জন্য। এমন প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মনে। অনন্ত জলিল বলেন, বন্ধুগণ, আজ দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলবো। অতি কষ্টের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের চলচ্চিত্র পরিবারের গুণী পরিচালক এপাই মানিক ভাই, যিনি চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব ও বহু জনপ্রিয় চলচ্চিত্রের স্বনামধন্য পরিচালক, আমাদের চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্রের দর্শক সহ সকলের জন্য তিনি এত কিছু করেছেন, আর আজ তাকেই অর্থ কষ্টে ভুগতে হচ্ছে। তিনি বলেন, এই স্বনামধন্য পরিচালক অর্থের জন্য স্ত্রীর চিকিৎসা সঠিকভাবে চালাতে পাচ্ছেন না, যদিও তা আমি জানতাম না, কিন্তু গতকাল হঠাৎ তিনি আমার অফিসে এসে উপস্থিত হন। সে সময় আমি অফিসে উপস্থিত ছিলাম না, সুতরাং তাকে বেশ সময় অপেক্ষা করতে হয়, যা আমার জন্য ব্যর্থতা, কারণ আমার জন্য এত বড় মাপের পরিচালককে অপেক্ষা করতে হয়েছে। তিনি আরও বলেন, যখন ওনার মুখোমুখি হই তখন তার চেহারা বেশ মলিন ছিল। তিনি আমাকে তার কষ্টের কথা বলেন, অর্থের জন্য যে তার স্ত্রীর চিকিৎসা হচ্ছে না সে কথাও বলেন। তার কথা শুনে আমি বেশ আশাহত হই, তার মতো গুণী পরিচালককে আজ অর্থের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে, যার হাত ধরেই অনেক তারকা প্রতিষ্ঠিত হয়েছে, যদিও এই গুণী পরিচালকের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়নি। এই চিত্রনায়ক আরও বলেন, তবুও বিখ্যাত পরিচালক আমার কাছে এসে হতাশ হয়ে ফিরে যাবেন, তা হবে অনন্ত জলিলের অন্যতম ব্যর্থতা, তাই আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি, এবং আশাও করি যে প্রতিষ্ঠিত তারকা এবং চলচ্চিত্র পরিবারের সদস্য সহ অন্যরা ওএফআই মানিক ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।